ওয়েলকাম ব্যাক করার সবাইকে স্বাগতম। আজকের সিএসএস এর মার্জিনের ক্লাস সম্পর্কে আজকে সবাইকে জানাবো। আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিকস মার্জিন ইন সিএসএস। তো আমি এখান থেকে টপিকটা লিখে দিই। আমাদের আজকে টপিকটা কি? টপিক হচ্ছে আমাদের মার্জিন ইন সিএসএস। ওকে, এতটুকু আমাদের রইলো। এটাকে আমরা যদি লাইভ সার্ভার ওপেন করি তাহলে জিনিসটা এইভাবে আমাদের একটা জিনিস আসবে, এটা হচ্ছে মার্জিন ইন সিএসএস। ফাইন, আমরা হচ্ছে মার্জিন ইন সিএসএস এখান থেকে দেখতে পারবো। এখন আমরা বেসিক এখান থেকে কি করছি, আগে স্ট্রাকচারটা একটু আগে বুঝে নেই। আমাদের ক্লাসটা বোঝার আগে স্ট্রাকচারটা এখন বুঝতে হবে যে আমরা এখানে কি করছি আসলে। এতক্ষণ আমরা এখানে জাস্ট সিম্পল কিছু না, এখান থেকে আমি একটা সেকশন নিয়েছি, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা, এখান থেকে একটা সেকশন নিয়েছি ওপেনিং এবং হচ্ছে ক্লোজিং। এবং এই সেকশনের ভিতরে আমাদের হচ্ছে তিনটা ডিভ আছে, ডিভ ওয়ান, ডিভ টু এবং হচ্ছে ডিভ থ্রি। এই তিনটা ডিভ আমাদের এখানে আছে। তো প্রথম ডিভটার ভিতরে কি আছে, প্রথম ডিভটার ভিতরে আমাদের এখান থেকে শুরু এখানে শেষ হচ্ছে আমাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিভ ভিতরে একটা আমাদের এইচ থ্রি আছে, যেটার ভিতরে দিস ইস হেডার হচ্ছে ওয়ান লিখে দিই আমি। দিস ইস হেডার ওয়ান এবং হচ্ছে দিস ইস হেডার টু, এবং তারপরেটা হচ্ছে একদম লাস্টেরটা হচ্ছে দিস ইস হেডার থ্রি। ওকে ফাইন, এই যে আমাদের তিনটা ডিপ এখান থেকে নিয়ে নিয়েছে, আর ডিপের ভিতরে একটা করে প্যারাগ্রাফ ট্যাগ আছে। এক সাইডে গেলে একই জিনিস দেখতে পারবো, এই যে একটা করে হেডার আছে এবং একটা করে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আছে। একটা করে হেডার, একটা করে আমাদের প্যারাগ্রাফ, ওয়ান টু থ্রি তিনটা হচ্ছে হেডার, তিনটা হচ্ছে প্যারাগ্রাফ। ফাইন, সুন্দর জিনিস হয়েছে আপাতত। এবার আমরা এটাকে আর একটু স্টাইল করবো, একটু সুন্দর করবো। ফার্স্টে আপনারা যেটা করবেন, একটা স্টাইল ডট সিএসএস ফাইল এখান থেকে ক্রিয়েট করবেন। আমি এবার একটু কোথা জুম করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। তো ফার্স্টে আপনারা স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল এখান থেকে ক্রিয়েট করে নেবেন। আমি এটাকে ক্রিয়েট করে এখান থেকে জাস্ট লিঙ্ক, এখান থেকে এভাবে লিঙ্ক করে নিচ্ছি আর কি। তো আপনারা এখান থেকে লিঙ্ক করে নেবেন। আগে লিঙ্ক করা হয়ে গেলে আমাদের কন্ট্রোল এস, এর হচ্ছে আমরা এখান থেকে স্টাইল ডট সিএসএস এ এখান থেকে আমরা কি ধরে গ্রাব করতে পারবো, এখান থেকে এটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, সিলেক্ট করতে চাইলে দেখেন আমাদের সিলেক্টর হিসেবে ক্লাস নেওয়া আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে ডিপ ধরেও সিলেক্ট করতে পারি, বা স্ত্রী ধরে, পি ধরে, সব কিছু ধরে আমরা সিলেক্ট করতে পারি। তাও আমাদের একটা বক্সকে ডিজাইন করার জন্য, টোটাল একটা বক্সের ভিতরে ক্লাস নেওয়া আছে, একটা কমন ক্লাস সবার জন্য, সেটা হচ্ছে বক্স বক্স বক্স। তিনটার জন্যই সেম জিনিস, বক্স বক্স বক্স। আর হচ্ছে আমাদের বক্স ওয়ান, বক্স টু, বক্স থ্রি, তিনটা আলাদা আলাদা আমাদের ক্লাস নিয়ে আছে, তিনটার জন্য আলাদা আলাদা। এই তিনটা ক্লাসের কি কাজ সেটা আমরা দেখবো আস্তে আস্তে একটু পরে। আপাতত আমরা হচ্ছে এই যে বক্স নামে আমাদের একটা প্রপার্টি আছে, তো এই বক্স প্রপার্টিটাকে আমরা এখান থেকে চাইলে সবগুলোর জন্য সেম স্টাইল ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা আমাদের জন্য সিলেক্টর দুইভাবেই নিয়ে রাখছি, তাইলে একটা সিলেক্টর দিয়ে সবাইকে আমরা ডিজাইন করতে পারবো, চাইলে আলাদা আলাদা এক একটাকে ধরে ধরেও ডিজাইন করতে পারবো। সুন্দর, এবার হচ্ছে আমরা স্টাইল ডট সিএসএস এখানে চলে যাই। এখান থেকে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে আমরা একটা ক্লাস দেই এখান থেকে, সেটা হচ্ছে বক্স। আমাদের হচ্ছে বক্স যেটা আছে সবগুলোর জন্য সেম, বক্স এখান থেকে নিলাম। সেটা হচ্ছে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেখতে চাই, স্কাই ব্লু নামে আমাদের একটা কালার আছে, স্কাই ব্লু কালারটা কন্ট্রোল এস। ওয়েবসাইট একটু ফিরে যাই, এক্স্যাক্টলি এখান থেকে স্কাই ব্লু কালারটা এখান থেকে চলে আসছে। সুন্দর, স্কাই ব্লু কালারটা আমাদের যদি এখান থেকে চলে আসে, আমি দুইটা স্ক্রিন পাশাপাশি করে নিচ্ছি আপনাদের যদি দেখতে সমস্যা না হয় তাহলে। ওকে, তো এখানে আমাদের স্কাই ব্লু কালারটা চলে আসছে, তার মানে আমাদের সিএসএস টা ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার আমাদের এখানে একটা প্রবলেম আছে, সেটা এতদিন হয়তো বা কেউ খেয়াল করছেন কিংবা করেন নাই, যাই হোক সেটা হচ্ছে প্রবলেমটা, দেখেন আমাদের প্রত্যেকটা বক্সের এখান থেকে 100% উইথ নেয়ার কথা ছিল। যদিও এখান থেকে 100% উইথ নেয়ার কথা ছিল, তাও এই যে এইখানে একটা স্পেস কিন্তু রয়ে গেছে আমাদের, এইখানে একটা স্পেস রয়ে গেছে, উপরের দিকে একটা স্পেস রয়ে গেছে আমাদের, সব কিছুতে একটা করে স্পেস আমাদের এখান থেকে রয়ে গেছে ডিফল্টভাবে। বাট আমাদের কোনো স্পেসের দরকার নাই। বেসিক্যালি এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা মার্জিন। একটা পেজ আমরা যখন লিখতে নেই আসলে, তখন আমরা দেখতে পাবো যে একটা পেজে মার্জিন দেওয়া থাকে। আমার কাছে একটা খাতা এখানে আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা পেজ আছে, এখানে একটা মার্জিন এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে মার্জিনটা আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ক্যামেরাটা কথা, এই যে এখান থেকে একটা মার্জিন এখানে এই যে দেওয়া আছে, এখান থেকে এই যে একটা মার্জিন দেওয়া আছে। এই মার্জিন যে জিনিসটা আছে, এই মার্জিন জিনিসটা আমাদের এখানে HTML এর ভিতরে ডিফল্ট ভাবে 8 পিক্সেলের মতো একটা মার্জিন এখান থেকে দেয়া থাকে। তো এখান থেকে যদি 8 পিক্সেল আমাদের ডিফল্ট একটা মার্জিন দেয়া থাকে, 8 পিক্সেল থাক, 10 পিক্সেল থাক, যেটা থাক, আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের একটা এখান থেকে ডিফল্ট একটা মার্জিন দেয়া আছে। বাট আমাদের কোনো মার্জিন টার্জিন দরকার নেই বাবা, আমরা চাই এটাকে ফুল উইথ করতে। মার্জিন দরকার হলে আমরা দিব, তোমার কোনো চালাকি করে মার্জিন দেওয়ার দরকার নাই। ইভেন আমরা আরো একটা প্রবলেম এখান থেকে ফেস করতেছি, সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা এই স্ত্রী ট্যাগ যেটা আছে, এই স্ত্রীর পরে নিচে কতখানি জায়গা এখান থেকে ছেড়ে দিয়েছে, এবং একই সিস্টেমে প্যারাগ্রাফের পরেও সে কতখানি এখান থেকে জায়গা একটু হলেও নিয়ে নিয়েছে আর কি।
ডিফল্ট ভাবে সে একটা কিছু মার্জিন বা গ্যাপ বা স্পেস নিচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি যে সে ডিফল্ট ভাবে কোনো একটা মার্জিন নিচ্ছে। ওকে, এবার আমরা তাকে ফার্স্টে কি বলবো আমাদের ফাইলকে, যে আমাদের কোনো ডিফল্ট মার্জিন টার্জিন দরকার নাই, মার্জিন আমরা নিজেরা দিব, আমরা নিজেরাই স্কেল দিয়ে কতটুকু দরকার হয় সেটা আমরা বুঝবো, আমরা দিয়ে নিব, ফাইন। তো সেজন্য আমরা সিএসএস এর সিলেক্টরের ক্লাসে একটা জিনিস দেখছিলাম, আমি তখন বলছিলাম এই জিনিসটা মনে রাখবেন, পরবর্তীতে আমাদের দরকার হবে। এখন আজকে সেই দিন, আজকে আমাদের সেই জিনিসটা দরকার হবে। এই জিনিসটা কি? স্টার। স্টার আমাদের একটা সিলেক্টর ছিল, এটা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে সিলেক্টরের ক্লাসটা আবার দেখবেন, ওইখানে আমি এই স্টার নিয়ে কথাবার্তা বলছি। এবং স্টার আসলে কি ডিফাইন করে আমরা ডাবল থ্রি স্কুলের রেফারেন্স থেকেও দেখছি, এবং আমাদের ওই প্রিভিয়াস ক্লাস থেকেও আমরা জানতে পারছি যে স্টার সব এলিমেন্ট, আমার পুরো এইচটিএমএল এর এই যে ফাইলের ভিতরে যত ডকুমেন্ট আছে আমার, এখানে যত এলিমেন্ট আছে আমার, সব এলিমেন্ট গুলোকে সেখান থেকে সিলেক্ট করে নিবে, যত অ্যাট্রিবিউট আছে সবগুলোকে সেখান থেকে সিলেক্ট করে নিবে স্টার দিয়ে। এক কথায় স্টার মানে অল সিলেক্ট, যা আছে সব কিছু সিলেক্ট করো তুমি, পি টি সহ পি এইচটিএমএল এর ভিতরে যা যা অ্যাড করা যায়, H1, H2, H3, H4 সব সব অল ওভার তুমি সিলেক্ট করো। সব কিছু আমি যদি সিলেক্ট করি, তারপর আমি একটা স্ক্যান ব্র্যাকেট দিয়ে এবার যদি এখান থেকে মার্জিন জিনিসটাকে ইউজ করি, মার্জিন যদি আমরা এখান থেকে 50 পিক্সেল দিয়ে দিই, 50 পিক্সেল, কন্ট্রোল এস সেভ দিই, এবার দেখেন কি হয়েছে এখানে। প্রথমে আমরা ভুল করে শিখবো, আগে ভুল করা শিখি। তো আমি এটাকে ফুল স্ক্রিন করে দেখতে পাচ্ছি, এখান থেকে কোনো মার্জিন টার্জিন আমি কোথাও কিছু দিইনি, জাস্ট স্টার দিয়ে একটা মার্জিন দিয়েছি, আর কিছু তো আমি এখান থেকে করি নাই। বাট এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাচ্ছি যে চতুর্দিক থেকে কি একটা বাজে ভাবে মার্জিন টার্জিন নিয়ে একটা হচ্ছে লোকে হরেবল অবস্থা এখান থেকে সে ক্রিয়েট করে দিছে, উপর থেকে সে 50 পিক্সেল, নিচ থেকে 50 পিক্সেল, ডানে বামে, মানে একটা হচ্ছে হরেবল একটা অবস্থা এখান থেকে ক্রিয়েট হয়েছে। আমরা এই জিনিসটা চাই না, মোটেও এই জিনিসটা চাই না আমরা। এখন আমরা এখান থেকে 50 পিক্সেলের জায়গায় যদি আমরা 8 পিক্সেল করে দিই তাহলে কি হবে, 8 পিক্সেল, কন্ট্রোল এস, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই যে তার যেই পজিশন ছিল সেই পজিশনের সাথে সে আরো 8 পিক্সেল অ্যাড করে নিছে, তার ডিফল্ট যেটা ছিল এটা তো সে হাতিয়ে রাখছে, এটার সাথে আরো 8 পিক্সেল সে অ্যাড করে এখান থেকে নিয়েছে। আমরা এখান থেকে যদি মার্জিনটাকে জিরো বলে দিই জাস্ট, হ্যাঁ কোথাও আমার কোনো স্টার দিয়ে আমরা সিলেক্ট করলাম সব কিছুকে, সব কিছুর কোনো মার্জিন দরকার নেই আমার, সিম্পল একটা কথা, আমি সব কিছুকে সিলেক্ট করলাম, সব কিছুর কোনো মার্জিন আমার দরকার নেই। দেন আমরা এই কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এবার আমরা দেখতে পাচ্ছি পুরো ওয়েবসাইটের ইন্টারফেস বা চেহারা যেটা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো যদি এটা চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে জিনিসটা এমন কিছু একটা আসছে। তো এমন যেটা আসছে সেটা হচ্ছে কোথাও কোনো আমাদের মার্জিন টার্জিন কিচ্ছু নাই, যদিও এটা এখন দেখতে ভালো লাগতেছে না, বাট আমরা এখনই এটাকে চাইলে ডিজাইন করতে পারি। তো ডিজাইন করার জন্য আমরা এখানে কি করতে পারি, প্রথমে এটা হচ্ছে যে প্রত্যেকটা বক্স আমাদের, এইটা একটা বক্স এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বক্স, এই পর্যন্ত সেকেন্ড আর একটা বক্স, তারপরে এই পর্যন্ত আর একটা বক্স, থার্ড বক্সটা হচ্ছে এটা, এই যে প্রত্যেকটা বক্সকে আমরা যদি বলি যে তোমার একটা মার্জিন তুমি নাও, অলরেডি মার্জিন জিনিসটা আমরা দেখছি, এবার যদি তাকে বলি তুমি একটা মার্জিন নাও, তুমি মার্জিন নাও সব দিকে 20 পিক্সেল করে, তুমি একটা মার্জিন নাও, জাস্ট বলে দিলাম 20 পিক্সেল একটা মার্জিন তুমি নাও, কন্ট্রোল এস, এইবার আমাদের কি হলো, উপরের লাইন ঠিকই আছে আমাদের, এইখান থেকে কোনো মার্জিন টার্জিন কিচ্ছু সে এখান থেকে নিতে পারে নাই, বাট এই যে নিচে এখান থেকে এ হচ্ছে এইখান থেকে 10 পিক্সেল নিয়েছে, এখান থেকে 20 পিক্সেল নিয়েছে, এখান থেকেও 20 পিক্সেল, ডানে বামে উপরে নিচে চারোদিকে সে হচ্ছে 20 পিক্সেল করে মার্জিন এখান থেকে নিয়ে নিয়েছে। ওকে ফাইন, যখন সে এটা নিয়ে নিল, এবার আমরা যদি এটাকে হচ্ছে একটু বাড়াই, 30 পরিবর্তে 50 করে দিই, এই যে আবার দেখতে পাবো যে 50 পিক্সেল একটু বেশি করে সে এখান থেকে মার্জিন টার্জিন নিয়ে নিয়েছে। ওকে ফাইন, এটাও হচ্ছে ভালো গেল, সমস্যা নেই। আমাদের এখন এই চতুর্দিকে মার্জিন দরকার নেই, আমাদের দুই পাশে যেই মার্জিনটা আছে সেইটা আপাতত আমাদের দরকার নেই, আমাদের শুধু উপরে নিচে মার্জিনটা দরকার। তো আমরা সেজন্য কি করতে পারি, এটাকে আমরা কমেন্ট করি, কমেন্ট করে দিয়ে আমরা এখান থেকে দিতে পারি মার্জিন টপ, শুধুমাত্র উপরে দরকার আগে আমাদের, এখন আপাতত উপরে দরকার শুধু মার্জিন টপ। এখান থেকে আমরা যদি 20 পিক্সেল করে দিই, টপ মানে হচ্ছে উপরে, 20 পিক্সেল করে দিলাম, কন্ট্রোল এস, এইবার দেখতে পাচ্ছি আমরা চতুর্দিকে কোনো মার্জিন টার্জিন নাই, আর শুধু উপরে সে হচ্ছে 20 পিক্সেল করে মার্জিন এখান থেকে সে নিয়ে নিয়েছে আর কি, যেখান থেকে 20 পিক্সেল এখান থেকেও সে 20 পিক্সেল করে মার্জিন এখান থেকে নিয়ে নিছে, ওটা 20 পিক্সেল 20 পিক্সেল, এটা 20 পিক্সেল নিছে, বাট নিচের কালারটা হোয়াইট বলে আমরা এটাকে দেখতে পাচ্ছি না, বাট এইখানে দেখলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে এখান থেকে 20 পিক্সেল সে মার্জিন নিয়ে নিয়েছে। তো এবার আমরা এটাকে যদি এখন একটা কাজ করি, মার্জিন বটম করে দেই, মার্জিন যে বটম, বটম মানে হচ্ছে নিচে, টপ মানে উপরে, বটম মানে নিচে, এখানে আমরা হচ্ছে 20 পিক্সেল না, এবার আমরা 50 পিক্সেল করে দিই এখান থেকে, 50 পিক্সেল, কন্ট্রোল এস, এবার দেখতে পাচ্ছি উপরে এখান থেকে সে এটার সাথে এটা আর কি চিপকে আছে, হ্যাঁ এটার সাথে এটা সে একসাথে মিশে আছে,
কিন্তু সে নিচ থেকে 50 পিক্সেল করে আমাদেরকে জায়গা সে এখান থেকে দিয়ে দিয়েছে, এখান থেকেও দিয়ে দিয়েছে এবং নিচ থেকেও দিয়ে দিয়েছে। ফাইন, আমরা বটমটাও বুঝতে পারলাম। দেন হচ্ছে আমরা মার্জিন, এবার করতে পারি আমরা লেফট, লেফট থেকে আমরা হচ্ছে কতটুকু মার্জিন দিব, এখান থেকে আমরা 20 পিক্সেল করে দিই এটাকে, আবার 20 পিক্সেল, কন্ট্রোল এস। এই যে এবার দেখতে পাচ্ছি চতুর্দিকে কোনো মার্জিন টার্জিন নাই, শুধুমাত্র লেফট। ফাইন, সুন্দর, ভালো কথা। তারপর আমরা হচ্ছে মার্জিন আমাদের রাইট যেটা আছে, রাইট আমরা এখান থেকে যদি দিয়ে দেই 30 পিক্সেল, এটাকে দিই 30 পিক্সেল, কন্ট্রোল এস। এইবার দেখতে পাচ্ছি এবার এই দিক থেকে মার্জিন নাই, এই দিক থেকে এবার এই 30 পিক্সেলের একটা মার্জিন আমাদেরকে সে দিয়ে দিয়েছে। ওকে, খুবই ভালো কথা এটা। এবার আমরা এটাকে একটু আরেকটু এক্সপ্লোর করব, সেটা হচ্ছে আমাদের এই মার্জিনটাও আপাতত আমাদের দরকার নেই, এটাকে আমরা কমেন্ট করি, আগের জায়গাতে ফিরে গেলাম। এবার এখান থেকে ওয়েবসাইটে গিয়ে ইন্সপেক্ট করি, আমাদের যে লাইভ সেটটা ছিল সেটাকে গিয়ে আমরা এখান থেকে ইন্সপেক্ট করলে, এবার আমাকে আমি একটু এখান থেকে সরাই এই পাশে নিয়ে যাই। এবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি হয়েছে বিষয়টা, এইখানে আমাদের ইন্সপেক্ট করার পরে আমাদের এখান থেকে যে ইন্সপেক্ট অপশন বাটনে ক্লিক করে নিচে ইন্সপেক্ট, দেন আমরা এখান থেকে ইন্সপেক্ট করলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই এটা একটা ইন্সপেক্ট কিছু একটা হয়েছে। দেন ইন্সপেক্ট করার পরে এখান থেকে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এইখানে মার্জিন নামে একটা বিষয় আমাদের দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখান থেকে কি করব, ফার্স্টে আমরা আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা যে ডিপটাকে সিলেক্ট করে নেব এখান থেকে, এই যে আমাদের পুরো যে ডিপটা আছে সেই ডিপটাকে আমরা এবার সিলেক্ট করলে দেখতে পাচ্ছি আমাদের ডিপের যে ক্লাসটা আছে বক্স, এই বক্স ক্লাসটা এখান থেকে চলে আসছে। এবার এই যে ভিতরে স্কাই ব্লু কালারটা আছে, আমি চাইলে স্কাই ব্লু কালারটা স্টপ করে দিতে পারি, বা সবগুলো বক্সের জন্য স্কাই ব্লু কালারটাও স্টপ হয়ে গেছে। এবার এখান থেকে এই যে মার্জিন 20 পিক্সেল, এটাকে আমি দিয়ে দিলে দেখতে পাচ্ছি যে মার্জিন 20 পিক্সেল এটা আমার ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, ফাইন। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা কি কি ইউজ করছি, আমরা এখান থেকে মার্জিন 20 পিক্সেল এটা আমরা ইউজ করলে জানি যে আমাদের চতুর্দিক থেকে 20 পিক্সেল এখান থেকে দিচ্ছে, টপে উপর থেকে বটমে নিচ থেকে লেফটে হচ্ছে আমাদের, বাম থেকে রাইটে হচ্ছে ডাউন থেকে। ফাইন, এবার আমরা এটাকে একটু শর্ট হ্যান্ড করব, এই চারটা লাইনকে আমরা যদি আর কি একদম শর্ট করে আর কি সংক্ষেপে লিখতে চাই, তাহলে হচ্ছে সিম্পল এই যে আমাদের মার্জিন জিনিসটাকে ইউজ করলেই আমরা জানি যে আমরা সংক্ষেপ করতে পারি। যেমন 50 পিক্সেল লিখে দিলে চতুর্দিক থেকে 50 পিক্সেল নিয়ে নিছে, বাট এখন আমার এরকম দরকার হলো যে আমাদের উপরে এবং নিচে শুধু মার্জিনটা থাকবে। হ্যাঁ, আমাদের হচ্ছে দুই দিকে মার্জিনটা দরকার নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে তো আমাদের এইভাবে আমরা লিখতে পারি চাইলে, আমরা এটাকে যদি একটু আবার আমরা হচ্ছে কমেন্ট করে দিই, তাহলে এইভাবে লিখতে পারি যে আমাদের উপরেও দরকার আর হচ্ছে বটমেও দরকার। হ্যাঁ, টপ আর বটম এই দুটাতে আমাদের হচ্ছে দরকার। আমাদের এখান থেকে দুইটা প্রপার্টি লিখতে হবে, মার্জিন টপ একটা পিক্সেল, দেন হচ্ছে মার্জিন বটম আর একটা পিক্সেল, এটা আমরা হচ্ছে দিয়ে দিলাম। বাট এখান থেকে আমাদের শর্ট হ্যান্ড যেহেতু আমরা এখন শিখতেছি, তো শর্ট হ্যান্ডে আমাদের আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে 50 পিক্সেল আছে একটা ভ্যালু প্রথমে আমরা দিলাম, দেন তারপরে আমাদের আর একটা ভ্যালু এখান থেকে দিতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে দিলাম 30 পিক্সেল, এটাতে আমরা দিলাম 30 পিক্সেল। ওকে, আমি এই 30 পিক্সেলের উপর যখন আমরা মাউসটাকে হোভার করতেছি, তখন আমি দেখতে পাচ্ছি যে এই বক্সের এইখানে এইখানটাতে আপনি তাকাবেন, এইখানটাতে আপনি দেখতে পারবেন যে একটা স্পেস বা হচ্ছে একটা মার্জিন এখান থেকে নিয়ে নিয়েছে আর কি, দুই দিক থেকে 30 পিক্সেল করে। আমি একটু বাড়াই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে দুই দিক থেকে পিক্সেলটা বাড়তেছে, এই যে দুই দিক থেকে 110 পিক্সেল করে মার্জিন এখান থেকে নিয়ে নিয়েছে আর কি। অর্থাৎ আমরা এই যে প্রথম যে ভ্যালুটা দিচ্ছি সেটা আমাদের হচ্ছে টপ এবং হচ্ছে বটমের ভ্যালু। বিশেষ না হলে আমি এটাকে আবার দেই একটু, এটাকে আমি যখন দিচ্ছি এটার উপরে মাউসটা আমি হোভার করতেছি, এবার এই যে উপরে নিচ থেকে এই যে ভ্যালুটা হচ্ছে এটা দেখেন উপরে নিচ থেকে জায়গাটা ছেড়ে দিচ্ছে সে। ওকে, ফাইন। তো প্রথমটা যদি আমাদের টপ অ্যান্ড বটম হয়, আমাদের কিন্তু এটা দুই দিক থেকেই ছাড়তেছে, আমাদের টপ থেকেও ছাড়তেছে এবং বটম থেকেও, এবং তারপরেরটা হচ্ছে লেফট রাইট থেকে। ওকে, তো এখন আমরা এভাবে দুইটা ভ্যালু দিলে আমরা জানি যে আমাদের দুই দিক থেকে জায়গা দিচ্ছে সে। এখন আমাদের যদি এমন হয় যে আমাদের আসলে শুধুমাত্র উপরে দরকার আর হচ্ছে আমাদের ডান দিকে দরকার আর নিচে টিচে কোথাও হচ্ছে দরকার নাই, তাহলে আমরা এখান থেকে দুইটা ভ্যালু যদি লিখতে পারি, আমরা এখান থেকে চারটা ভ্যালুও লিখতে পারি। এখান থেকে আবার 10 পিক্সেল লিখলাম, আমি এখান থেকে আর একটা 10 পিক্সেলের ভ্যালু এখান থেকে নিয়ে দিলাম। এবার এখানে কী হয়েছে আমি এটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে এখানে যেটা লিখছি সেটা আমরা এই যে নিচে দেখতেই পাচ্ছি, এইখানে এই যে একটা হচ্ছে ডায়াগ্রামের মতো আছে, এই ডায়াগ্রামের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। উপরে 65 পিক্সেল আমার, এই যে উপরে আমি 65 পিক্সেল এখান থেকে দিয়ে দিয়েছি, উপরে আমার 65 পিক্সেল, নিচে কিন্তু এবার 65 পিক্সেল নাই, নিচে আমার আছে 10 পিক্সেল। তো তারপরে আসে আমাদের এই যে 100 আর 10 পিক্সেল যেটা আছে এইটা আসে, 110 পিক্সেল যেটা এটা, তো 110 পিক্সেলটা এবার কোথায়, এই যে দেখেন 110 পিক্সেল হচ্ছে আমাদের ডান পাশে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা ডান দিকে ঘুরবে।
উপর থেকে শুরু হবে, শুরু হয়ে চারটা ভ্যালু ডান দিক থেকে এটা হচ্ছে ঘুরবে। প্রথমটা হচ্ছে 65, পরেরটা 110, পরেরটা 10, পরেরটা 10, তার মানে এটা ডান দিক থেকে ঘুরে ঘুরে আসতেছে। তার মানে আমরা যদি চারটা ভ্যালু ইউজ করি এইখানে, তাহলে আমাদের প্রথম ভ্যালুটা থাকবে উপরের, তারপরেরটা থাকবে আমাদের ডান দিকের, তারপরেরটা নিচে বটমের, তারপরেরটা হচ্ছে আমাদের বাম দিকের লেফটের। ফাইন, আমরা যেহেতু এই জিনিসটা এইখান থেকে এইভাবে বুঝতে পারলাম, তাহলে আমরা এবার হচ্ছে একটু আমাদের সিএসএস এর যেই কোডটা ছিল সেই কোডে এবার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে আবার ফিরে যাই একটু। ভিজুয়াল স্টুডিও কোডে আমি যদি একটু ফিরে যাই, তাহলে আমি এখান থেকে এটাকে একটু ছোটো করে নিই। ওকে ফাইন, এটাকে আমি এইখানে ছোটো করব। ওকে, এবার আমি এই যে ভিজুয়াল স্টুডিও কোডে এখান থেকে চলে আসলাম। এবার এখান থেকে আমরা এই যে মার্জিন যেই জিনিসটা আছে, মার্জিন জিনিসটা, তো প্রথমে আমরা 20px, তারপরে হচ্ছে 30px, চলে এস। তাহলে আমরা জানি যে এটা উপরে নিচে 20px করে নিচে আর কি, উপরে আর নিচে, আর এটা হচ্ছে ডানে এবং বামে, এই যে ডানে এবং হচ্ছে বামে। তো আমাদের এবার আরও একটু বেশি কিছু দরকার, যে যেমন হচ্ছে আমাদের এটার তো পিক্সেল হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে 50px, এটা হচ্ছে আমাদের তারপরের ভ্যালু, তারপরে হচ্ছে 40px। ওকে, এবার আমরা যদি একটু এখানে জিনিসটা বুঝতে চেষ্টা করি, তাহলে কি হলো, উপরে আমাদের 20px হলো, এটাকে আমি কন্ট্রোল এস দিই তাহলে চেঞ্জটা বুঝতে পারবো। উপরে আমাদের 20px করে স্পেস সে এখান থেকে নিয়ে নিয়েছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 20px সে স্পেস নিছে, অনলি 20px, এই যে এখান থেকে জি এর নিচ থেকে শুরু করে এই পর্যন্ত 20px সে। ওকে, তারপরে 30px হচ্ছে আমাদের ডান দিকে হওয়ার কথা ছিল, এই যে ডান দিক থেকে আমাদের 30px সেখান থেকে জায়গা আমাদের জন্য ছেড়ে দিয়েছে। দেন হচ্ছে আমাদের 50px নিচে, হ্যাঁ নিচের দিকে এই এখান থেকে ধরে 50px নিছে, এই এখান থেকে 50px, তারপরে হচ্ছে আমাদের বাম দিকে 40px, এইখানে হচ্ছে আমাদের 40px সে জায়গা এখান থেকে আমাদেরকে দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা এই চাল লাইনকে আমরা শর্ট হ্যান্ড করে ফেললাম, এই যে আমাদের চাল লাইন আছে টপ বটম লেফট রাইট, আমরা এই চাল লাইনকে আমরা হচ্ছে শর্ট হ্যান্ড করে ফেললাম এইভাবে, টপ রাইট তারপরে বটম লেফট। এইখানে আমাদের এইখান থেকে অর্ডারটা যদি ঠিক করি, টপ রাইট তারপরে বটম তারপরে লেফট, এই অর্ডারে এটা আমাদের ঠিক মতো শর্ট হ্যান্ড হয়ে গেল। দেন আমরা যদি পরের লাইনটাতে আমরা এইভাবে করি যে মার্জিন, তারপরে প্রথমে উপরে নিচে হবে আমার 50px, আর হচ্ছে নিচে হবে, আর হচ্ছে আমাদের ডানে বামে হবে 30px করে। ওকে, এটাও আমাদের হবে উপরে নিচে, এটা হচ্ছে আমাদের ডাবল ডাবল ভ্যালু নেবে, উপরের জন্য নিবে নিচের জন্য নিবে, ডানের জন্য বামের জন্য, আর এটা হচ্ছে প্রত্যেকটা চারটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। ফাইন, এবার এটা করলেও আমরা এইভাবে দেখতে পাচ্ছি। বেসিক্যালি এই হচ্ছে মার্জিনের বিষয়বস্তু। তো মার্জিনের জন্য আপনারা ফার্স্টে আজকের ক্লাসের পরে তিনটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সর্বপ্রথম এখন থেকে আমরা যে কোনো সিএসএস লিখবো না কেন, সিএসএস ফাইল বানানোর সাথে সাথে আমরা এই জিনিসটাকে অ্যাড করে ফেলবো, তার দিয়ে মার্জিন জিরো দিয়ে দেবো, জাস্ট জিরো, পিক্সেল পিক্সেল কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট জিরো লিখলে হবে, তার তারপর হচ্ছে মার্জিন জিরো আমাদের সব এলিমেন্টের জন্য জিরো, তারপরে আমাদের কোনো এলিমেন্টে যদি মার্জিন দরকার হয় সেক্ষেত্রে আমরা এই তিন চার সিস্টেমে মার্জিনটাকে অ্যাড করতে পারি। আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড কালার টালার দিয়ে মার্জিন অ্যাড করে প্র্যাকটিস করেন, এবং হচ্ছে দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের ক্লাসে আমরা প্যাডিং জিনিসটাকে একটু শিখবো, এই ক্লাসের উপরেই আমরা বেস করে পরের ক্লাসটাও বানাবো, ওইটাতে আমরা হচ্ছে প্যাডিং বিয়ের বিষয়টা একটু দেখবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, আল্লাহ হাফেজ।